जवाब तुम्ही देवे আপনারা জানেন আমাদের রাজ্য সভা নেত্রী যুবর সায়নী ঘোষ এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাবলু করের নির্দেশে আজকে 10 এবং 11 জুলাই সারা রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ এবং সাক্ষ্য সংগ্রহ অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে আমরা বিবেকানন্দ 1 নম্বর 2 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস এবং আলিপুরদুয়ার জংশন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা এই DRM চৌপতির পার্শ্ববর্তী আমরা DRM পেট্রোল পাম্পে আমরা অবস্থান বিক্ষোভ করছি, যাতে এই গরিবের ধ্বংসকারী সাধারণ মধ্যবিত্ত মানুষের নাবিশ্বাসকারী মূল্য বৃদ্ধির সরকারের যাতে একটু সচেতন হয় এবং পেট্রোল এবং ডিজেলের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে সেই মূল্য বৃদ্ধি যেন প্রত্যাহার হয়, তারই দাবিতে আজকে আমরা আন্দোলন করছি। জন পাল্লা যে মন্ত্রী হয়েছে সেটা তো আপনারা জানেনই, আগেও যে কয়জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল তাদের বদলে নতুন করে আবার 4 জন হাফ প্যান্ট মন্ত্রী বানিয়েছে, কোনো ক্যাবিনেট মন্ত্রী 18 জন সাংসদ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ হয়নি, সেগুলো বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক সেখান থেকেই হয়েছে, তাই এগুলো মন্ত্রীর কোনো দাম নেই, শুধু রাজনীতির জন্য এদের করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে ডিস্টার্ব করার জন্য হয়েছে, এরা মানুষের কোনো উন্নয়ন করতে পারবে না এবং পশ্চিমবঙ্গেরও সর্বোপরি কোনো উন্নয়ন করতে পারবে না, কোনো জনজাতি মানুষই মানবে না, কারণ বাংলা এক ছিল আছে থাকবে, সমস্ত জনজাতির মানুষ ইতিমধ্যেই বিজেপি ছেড়ে অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার উন্নয়ন আরও এগিয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একতা বাংলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে যেভাবে ছিল সেভাবেই থাকবে। এগুলো বিজেপির ভুয়া রাজনীতি, মিথ্যা কথা এবং মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত, যাতে উত্তরবঙ্গের উন্নয়নটা বঞ্চিত হয় সেই চেষ্টাই এরা করছে। আপনার নাম আর পরিচয়টা? সূর্য দত্ত, কার্যকরী সভাপতি, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক তৃণমূল যুবক। উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য নার্সিং এ পড়ার সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ ব্যাঙ্গালোরের নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। আর্টস বিভাগে GNM নার্সিং কোর্সে, সায়েন্স বিভাগের BSc নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে লাগবে না কোনো ডোনেশন। মেধাবী ছাত্রদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থা, 100% স্কলারশিপ, কোর্স শেষে নিশ্চিত চাকরি, হোস্টেলে থাকা খাওয়া সুবন্দোবস্ত। যোগাযোগ করুন 7679-64-2792 এই নাম্বারে।